আমরা আছি আজকে চট্টগ্রামের পাহাড়ের জঙ্গলে, আমরা পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াবো আর ফিরিয়াউলদের জীবনী শুরু করবো, আপনাদের মাঝে সঙ্গে থাকবেন। হ্যাঁ পাওয়া গেছে, এই যে একটা ব্যানার পাওয়া গেছে। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শক স্থান চ্যানেল থেকে আপনাদেরকে আমি আজকে নিয়ে আসছি চট্টগ্রাম জেলার একটা পাহাড়ি অঞ্চল, সিন্ধুমূল নামক স্থান। এটাকে সিন্ধুমূল বললে মানুষ চিনে, অথবা এটার আশেপাশের এলাকাটা এবং লোকেশনটা আমি আমার গুগল ম্যাপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি আসছি হযরত খাজা কাদেরী চিশতি রহমতুল্লাহর আধ্যাত্মিক জীবনীটা আপনাদেরকে একটু শোনাবো এবং দেখাবো এখানে যে বাস্তব কিছু ঘটনার নিদর্শন রয়ে গেছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। আর দর্শক, আমি এখানে আসার পরে আমি কিছু দর্শনার্থী বা এখানকার যদি স্থানীয় লোকজন থাকে ওনাদের সাথে কথা বলবো। প্রথমে আমি এই ভাইজানকে পাইছি, আসলে জানতে চেষ্টা করবো যে আপনি কি এই মাজারে থাকেন, এই মাজার এলাকায় থাকেন, এই এলাকাটার নাম কি? এই এলাকা হল যে জালালাবাদ ধরে। জালালাবাদ? জি। জালালাবাদ কোন থানা? বাইজিদ থানা, জালালাবাদ, চট্টগ্রাম। আচ্ছা, এই যে আমরা যার মাজারের সামনে দাঁড়িয়ে আছি, ওনার সম্পর্কে আপনি কতটুকু জানেন? আপনার বাসা তো বললেন যে এখানে। আমি তো আসি 10 বছর হয়েছে। দর্শক, আমরা মূল মাজার অংশে চলে যাব। আসলে মাজারটা বর্তমানে সংস্কার চলতেছে, মানে আসলে এটাকে নির্মাণ করতেছে, নির্মাণ এখনো সম্পূর্ণ হয় নাই। তো আমরা আসলে আপনাদেরকে খুব সৌন্দর্যময় একটা মাজার দেখাতে পারবো না। দর্শক, মৌলিক ভিডিও বানাই সেই কারণে আমার একটা দাবি সবসময় আপনাদের কাছে থাকে যে আমার ভিডিওটা সবসময় শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক পেলে আমি উৎসাহিত হই পরবর্তী ভিডিও, পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য। দর্শক, আমরা ওনার জন্ম মৃত্যু এবং ওনার এখানে আসার কিছু ঘটনা শুনতে যাচ্ছে। লোক সংকট আর আলো স্বল্পতার কারণে আমি দীর্ঘ সময় এখানে থাকতে পারবো না, আসলে যার কাছ থেকে আমি নিতে পারি তার কাছ থেকে এই বক্তব্যগুলো নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিব। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। আচ্ছা আপা, আপনি তো ওনার নাতিন। জি। মানে এরা এরা কিভাবে নাতিন হইলেন? নাতিন হয়েছে আমার মায়ের পীর বাবা, উনি পীর বাবা। জি, আমার মায়ের পীর বাবা আমার, উনি কিন্তু কোনো বিবাহিত না। বিবাহিত না? জি না, ওনার কোনো বিবাহিত না। উনি কিন্তু সেই স্বাধীনের আগে আসছিল আমাদের বাংলাদেশে, উনি স্বাধীনের আগে আসছিল আমাদের এদেশে। ওনার পীর বাবা হচ্ছে যে আপনার তাও ভারতের, ওনার পীর বাবা ওনাকে মানে আমাদের বাংলাদেশে এই যে নূন্য বিষয়ের কথা বললেন, ওনার নূন্য বিষয়ের আলোকে কিন্তু উনি বাংলাদেশে আসা উনি মূলত। যে তুমি বাংলাদেশে গিয়ে নূন্য বিষয়ের খেদমত করো, খাদেম হও। ঘটনাটা এরকম। তারপরে এরপরে ওনার সাথে আমার আব্বুর পরিচয় হয়েছে, সে আপনার পাথরঘাটাতে। পাথরঘাটা যখন উনি বাংলাদেশে আসছেন তখন আপনার বাবার সাথে পরিচয় হয় পাথরঘাটা? পাথরঘাটা ওই যে আপনার কোতালিতে যে একটা মাজার আছে না, কোতালি মাজার, সেই মাজারে, ওই কোতালি মাজার যখন আমার আব্বুর সাথে পরিচয় দীর্ঘদিন, সেটা প্রায় 80 দশকের আগে, 80 দশকের আগে আমার আব্বুর সাথে ওনার সম্পর্ক। এভাবে কিন্তু আমাদের বাসায় আসতে যাইতো, উনি কিন্তু কাপড় পরিধান করতো না তখন, উনি সম্পূর্ণ উলঙ্গ ছিল, ওনার হাতে দুইটা এই আপনার দানুর কোটা ছিল আর দুটা ভাঙা টুকরো এই পাথর ছিল, এই দুটা নিয়ে উনি সারাক্ষণ থাকতো। তো ওই অবস্থাতে আমরাও ছোট ছিলাম, আমাদের বাসায় যখন আসা যাওয়া করতো উনি, আমার আব্বুর সাথে আসতো, আসে আবার কিছুক্ষণ থাকতো, থাকার পরে আবার চলে যেত উনি, ওনার মতো করে উনি আসতো, উনি চলে যেত। এভাবে দীর্ঘদিন কাটানোর পরে উনি লোকালয়ের সাথে কিন্তু তেমন একটা যোগাযোগ না, উনি ওনার মতো করে থাকতো, লোকালয়ে ওনার কাছে যাইতে পারতো না, যাইলে পাথর ইট পাথর এগুলো ডিল মারতো, লোকালয়কে যাইতে দিত না। তো আমার আব্বুর কি রহমত হয়তো আমার আব্বুর উপরে, ওনার সাথে আমার আব্বুকে পছন্দ হয়েছে, আমার আব্বুর সাথে মানে ওনার সম্পর্কটা ভাব। আমার আব্বু ওনাকে বাবা বলে ডাকতো, বাবা বলে ডাকতো, ওই সূত্রে মানে আমার আম্মুর সাথে আমাদের বাসায় আসা এবং আমার আম্মুর সাথে এই আমাদের ফ্যামিলির সাথে ওনার যোগাযোগ হওয়া। এই অবস্থার ভিতরে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে যখন দাদু
মানে স্বাভাবিক অবস্থায় হঠাৎ একদিন আসলো আয়েশা আমার আব্বুকে বলল কি আজকে আমাকে আমার দাদু কিন্তু হিন্দিতে কথা বলতো আচ্ছা আচ্ছা তখন একদিন আসরের টাইমে আসলো আসরের আগে আসছিল তখন কিন্তু শুক্রবার ছিল ওই দিনটা আচ্ছা তখন আমার আম্মুকে আয়েশা আমার আব্বুকে আসে বলে কি বলে যে আমাকে আজকে কাপড় দিতে হবে হিন্দি ভাষায় বলতেছে আমাকে এই মুহূর্তে কাপড় দিতে হবে আচ্ছা তখন আমার আম্মু বলে যে আজকে তো শুক্রবার আমার আব্বু বলে আজকে তো শুক্রবার কি রকম কাপড় বলে আমাকে সাদা সাদা কাপড় পরাইতে হবে আমাকে আজকে উনি কাপড় পরবে তখন আজকে তো শুক্রবার কিভাবে কাপড় পাবো বলে যে তুমি যাও গেলে পাবা আমার আব্বু কি করলো তখন আমাদের বাসা ছিল কসমোপলিটন দুই নম্বর গেলে ওইখান থেকে কি করলো আমার আব্বু আমার আম্মু বলে যে ঠিক আছে আপনি গিয়ে দেখেন যখন বলছে তাহলে পাইতে হতে পারেন সে দুই নম্বর গেলে শেখ ফৈদ মার্কেট ওইখানে গিয়ে দেখে যে কি একটা কাপড়ের দোকানে খোলা আছে ওইখান থেকে আমার আব্বু প্রথম ওনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে আসে এটা হচ্ছে ওনার প্রথম বস্ত্র আচ্ছা আচ্ছা প্রথম বস্ত্র এটা ওই দিনেই আনার পরে কি করছে লুঙ্গিটা যখন আনলো আনার পরে উনি লুঙ্গিটা পরছে পরার পরে কি করছে উনি আবার চলে গেছে বলে যে আমি আর থাকতে পারবো না আমি চলে যাব আচ্ছা এইভাবেই মানে উনি লোকসমাজে মানে লোকসমাজের সাথে একটু আনাগোনা হচ্ছে ওনার এর আগে তো ওনার ছিল না উনি বস্ত্রহীন ছিল আচ্ছা এই অবস্থার ভিতরে দীর্ঘদিন চলতেছে আমাদের বাসায় যাওয়া আসা যাওয়া করতেছে পানির ভিতরেও আসতো অনেক বন্যা বন্যার ভিতরে উনি হঠাৎ করে চলে আসতো আমাদের বাসায় আচ্ছা তখন কিন্তু আমার আবার খুঁজে আনতে হইতো না প্রথম প্রথম কিন্তু খুঁজে আনতে হইতো কিন্তু পরক্ষণে কিন্তু আর খুঁজে আনা হইতো না অনেক উনি যে মনে চাইলে আমাদের বাসায় আসতো এভাবে আসলে আমাদের আমাদের সাথে একটা রিলেশন হয়ে গেল রিলেশন হওয়ার পরে তখন কি করলো সেই আপনার এই জায়গাতে আসছে প্রায় 97 সম্ভবত 88 নাকি 88 ইংরেজিতে আমার আব্বুকে বলে কি চল তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাবো তখন আমার আব্বু বলে যে কি কোথায় বলে যে চল না আমার আম্মাকে বলে যে আমি নিয়ে গেলে সমস্যা আছে কিনা আমার আম্মা বলে যে না আপনার সাথে গেলে তো আমার কোনো সমস্যা নেই তখন এই আমার আব্বুকে প্রথম উনি এই নুন্নবির সাথে নিয়ে আসলো তখন এই জঙ্গল এই রাস্তা ছিল না বাইজি থেকে এই তারাগেডের এদিক দিয়ে চিকন একটা নাকি সরু রাস্তা ছিল এই সরু রাস্তা দিয়ে পাহাড়ের চিপায় চিপায় তখন আমার আব্বুকে নিয়ে আসলো এখানে আমার আব্বু ভয় পাইতেছে কি আমাকে এই জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছে তখন আনতে আনতে ঠিক এই নুন্নবিশার উপর আমার আব্বুকে নিয়ে গেল নুন্নবিশার মাজারটা তো উপরে দেখা যাচ্ছে আমরা একটু উপরে দেখাই এই যে উপরে যখন নুরুন্নবিশা এখানে ধ্যান করতেছিলেন এটা আসলে সাধারণ লোকজন তেমন কেউ জানতো না জানতো না উনি যখন নুরুন্নবিশাকে মানে দেখার জন্য বা আপনার বাবাকে দেখানোর জন্য নিয়ে আসছে আসে তখন তো এই এলাকায় কোনো রাস্তাঘাট ছিল না পাহাড়ি রাস্তা মানে পাহাড় পাহাড় মানে হয়তো মানে পাহাড় কিভাবে আসছে আল্লাহ পাকে জানে আসলে আমরা বলতে পারবো না কারণ এখন আসতে হয়েছে আমরা সেই কারণে আমাদের কাছে ব্যাপারটা সহজ জি আচ্ছা তারপর নিয়ে আসার পরে এরপরে নিয়ে আসার পরে আমার আব্বু তো বলতেছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা বলে যে আচ্ছা আসো না তখন উনি আমার আব্বুকে নুন্নবির উপরে নিয়ে গেল তখন বলে কি এখানে নামটা বললো যে উনি একজন অলি বুজুর্গ ওনার নাম হচ্ছে নুন্নবিশা ওই দিন আমার আব্বু প্রথম জানতে পারলো নুন্নবিশার নামটা এরপরে কি করছে ওই দিন আসার পরে আব্বুকে বলতেছে কি তুই কি ভয় পাবি তখন আব্বু কিন্তু ভয় পেলে তো বলতে পারতেছে না তখন কিন্তু আসরের টাইম তখন নাকি বলে আসর যে তখন কিন্তু এলাকাটা জিম জিম করতেছে তখন আমার আব্বুকে কি করছে বলে যে তুমি চলে যাও সাথে আমার একটা কুকুর ছিল বলে যে যাও তুমি চলে যাও তো আপনি যাবেন না বলে যে আমি পরে যাবো উনি রয়ে গেল আমার আব্বু চলে গেল এই সূত্রে কিন্তু ওই প্রথম আমার আব্বুর এখানে আসা এরপর থেকে মানে আমার আরো কিছুদিন কেটে গেল দাদু কোথাও উদাও হয়ে গেল এরপরে আবার কিছুদিন পরে আসলো নতুন কাপড় নিয়ে উনি উদাও হয়েছে উদাও হয়ে গেছে উদাও হয়ে যাওয়ার পরেও আবার কিছুদিন পরে আসছিল আসার পরে তো আমার একটু মায়া লাগতো ওনাকে আমার আবার আমার আব্বুর কিন্তু ছোটবেলায় মা বাবা দুজনকে হারাইছে আমরা কিন্তু আসলে দাদা দাদু জানি না ওনাকে কিন্তু আমাদের প্রতি মানে একটা আপনের মতো তখন উনি পোশাক পরা শুরু করেছে পোশাক পোশাক বলতে শুধু লুঙ্গিটা পরছে একদিন বৃষ্টি দুই নম্বর গিয়ে প্রচুর বন্যা হয়েছে বন্যার মধ্যে উনি চলে আসছে আসাতে তো ওনাকে যায় নামাজ বিছাই দিলাম যখন উনি বসছে বসার পরে আমার কি কুস্তি মায়া লাগছে আমি বলি যে আম্মু বাবা যায় নামাজটা একটু দাও না হাজির রুমালটা আমি কি করছি হাজির রুমালটা ওনার গায়ে জড়াই দিছে জড়ে দেওয়ার সাথে তো বলে কে এটা আমার গায়ে থেকে সরব জব জব করে ঘাম ঝরতেছে ওনার গা থেকে বলে যে আমার গা থেকে এটা সরাই ফেলো আমার থেকেও আমি পারতেছি না এটা এটা বলে কি করছে কাপড়টা সরাই ফেললো এরপরে কিছুদিন পরে আমার আব্বু উদা হয়ে গেল উদা হওয়ার পরে যখন আবার আসলো তখন আমার আব্বুকে বললো কি যে তোমাকে একটা কাজ করতে হবে আমার আব্বু কিন্তু সরকারি চাকরি করত আচ্ছা তখন বলে কি বলে যে তোমার একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে বলে যে আমি যে নুন্নবির যাব ওইখানে তুমি আমার কথা অনুসারে ওইখানে তোমাকে খেদমত করতে হবে তো বাবা খেদমত কিভাবে করব বলে যে প্রতি বৃহস্পতিবারে তোমাকে ওই জায়গাতে তোমার সামর্থ্য অনুসারে কিছু টবর পাকাইতে হবে এবং ঢোল বাদ্য
আমার দাদু প্রিয় হচ্ছে কিন্তু সেমা মাহফিল এটা কিন্তু আমার দাদু খুব প্রিয় মাহফিলটা বলে যে ডোল ভাদ্য নিয়ে আমি একটু সেমা করব এটা কিন্তু তুমি করতে পারবা আমার আব্বুকে বলছ আমার আব্বু বলে করতে পারবা এরপরে এই এই আস্তে আস্তে এখানে আসতেছে প্রতি বৃহস্পতিবার আসতো আমার আম্মু সহ ভ্যান গাড়ি নিয়ে হাড়ি পাতিল নিয়ে লাড়কি মার্কি নিয়ে এখানে আসতো শনিবারে যাইতো এখান থেকে বিদায় বেলায় আসলে কি বলবো যে বলার কোনো মানে ভাষা আমি হারিয়ে ফেলছি ওনার জীবনীটা শুনতে শুনতে আমি এতটা ওনার জীবনের ভিতরে ঢুকে গেছি যেটা আপনাদেরকে আসলে বলে আমি বুঝতে পারবো না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ থাকবেন আসলে প্রিয়দের জীবনীটা আসলে এরকম ব্যতিক্রমী থাকে এবং বিভিন্ন ঝাই ঝামেলা বিভিন্ন আধ্যাত্মিকতা বিভিন্ন ঘৃণা বিভিন্ন ভালোবাসা আসলে সংমিশ্রণে ওনাদের লাইফটা কাটে কারো চোখে ওনারা ভালো লোক কারো চোখে ওনারা খারাপ লোক ওনাদের জীবনযাপনটা কারো কাছে ভালো লাগে কারো কাছে আধ্যাত্মিকতা লাগে কারো কাছে আপন লাগে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম